উপাচার্যকে স্পাইনলেস বলেছে, দেখছেন গোটা বিষয় শুনতে পারলাম না। গভর্নর গেলে শুয়ে থাকে, পার্থ চট্টোপাধ্যায় আসলে উঠে দাঁড়ায়। তাহলে উঠে দাঁড়াতে গেলে তো মেরুদণ্ড লাগে, মেরুদণ্ডবিহীন তো একটা লোক উঠে দাঁড়াতে পারে না। বাউলকে আগে বিজ্ঞানটা জানতে বলো, তারপর গান জানলেই সব জানে না। আমাদের আবার দেখার কি আছে, বিদ্যাসাগর সবার, যে দুষ্কৃতকারীরা মুন্ডু উড়িয়ে দিল তারা যদি মুন্ডু নিয়ে এখন নৃত্য করে তাহলে আমরা কি করতে পারি? আমরা তাকে শ্রদ্ধা স্মরণে ভালোবাসায় আমাদের শ্রেষ্ঠ মনীষীকে স্মরণ করি। এখন এরা প্রায়শ্চিত্ত করতে ঘুরে বেড়াচ্ছে, প্রায়শ্চিত্ত করছে। রাজ্যপাল আজকে ডেকেছে উপাচার্য, ডাকতেই পারেন না। ও উনি কাকে ডাকবেন, কাকে ডাকবেন, কোথায় বই উদ্বোধন করতে যাবেন, কোথায় যাবেন না আমি জানি না। মুখ্যমন্ত্রী তো রয়েছেন, শিক্ষামন্ত্রী রয়েছেন, শুনি বিতর্ক সৃষ্টি করে লাভ নেই। আমরা আমাদের জব জানি, আমরা নির্বাচিত প্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি এই রাজ্যের এক নম্বর প্রশাসক। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।